যুক্তরাষ্ট্রের তিন সদস্যের গুরুত্বপূর্ণ প্রতিনিধি দল ঢাকা সফরে। যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি দলে রয়েছে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, ডিপার্টমেন্ট অফ স্টেট এবং এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট প্রতিনিধি দল। মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, ইন্দো প্যাসিফিক অঞ্চলের পারস্পরিক স্বার্থের অগ্রগতির জন্য কূটনৈতিক সম্পর্ক জোরদার, চ্যালেঞ্জ মোকাবেলা এবং অভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করবে তারা। তবে সবকিছু ছাপিয়ে এই সফরে র‍্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি বাংলাদেশের পক্ষ থেকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি সূত্র বলছে যে এই সফরে যারা এসেছেন তাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এবং ডিপার্টমেন্ট স্টেটের দুজন প্রতিনিধি। বাংলাদেশের র‍্যাবের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে। এই নিষেধাজ্ঞার পরপরই বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়, আস্তে আস্তে যা তীব্র আকার ধারণ করেছিল। বিশেষ করে নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি এবং হুমকি রীতিমতো জনমনে উদ্বেগ সৃষ্টি করেছিল। কিন্তু নাটকীয়ভাবে 28 অক্টোবরের পর যুক্তরাষ্ট্রের অবস্থান নমনীয় হয়। এরপর ভারতের মধ্যস্থতায় বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র তার অবস্থান পরিবর্তন করে। যদিও যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ বলতে নারাজ, কিন্তু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে তার আগ্রহী। বিভিন্ন কূটনৈতিক মহল মনে করছে বাংলাদেশের একাধিক বিষয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় আগ্রহের জায়গা এই মুহূর্তে যেটি তৈরি হয়েছে তা হল মিয়ানমার ইস্যু। মিয়ানমার ইস্যুতে বাংলাদেশকে সমর্থন দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ভারত একটি অভিন্ন অবস্থান নিয়েছেন এবং সেখানে মার্কিন প্রতিনিধিরা বাংলাদেশের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কৌশলগত বিষয় নিয়ে আলোচনা করবেন। অন্যদিকে বাংলাদেশ মনে করছে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেনা পাওনার এখনই সময়। এজন্য যুক্তরাষ্ট্রের কাছে তাদের প্রথম দাবি থাকবে র‍্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রত্যাহার। ইতোমধ্যে বাংলাদেশ একাধিক ফোরামে র‍্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য দাবি জানিয়েছে। গত 1 বছর র‍্যাবের কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্র প্রশংসা করেছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ বিভিন্ন বিষয়ে র‍্যাবের উন্নতি প্রশংসনীয়। এইরকম বাস্তবতায় বাংলাদেশ এখন র‍্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। এখন দেখার বিষয় অংশীদারিত্বের সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য দেনা পাওনার হিসেবে যুক্তরাষ্ট্র কি দেয় আর বাংলাদেশ কি পায়। আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক।